পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত দেবী বর্গভীমার মন্দির। পুরাণ মতে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল সেখানে। একান্ন পিঠের এক পিঠ এই দেবী বর্গভীমার মন্দির। প্রতিদিন ও বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বাংলা বছরের প্রথম দিনে সুখ শান্তি কামনায় দেবীর কাছে হাজির হয়েছেন ভক্তরা। এদিন সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন দেখা যায় মন্দির প্রাঙ্গণে। ব্যবসায়ীরা দেবীর কাছে তাদের নতুন খাতা পুজো করাতে নিয়ে আসেন। পহলা বৈশাখ 1429 সাল শুক্রবার, গত যে দুবছর গিয়েছে বিগত, তাতে দেখা গেছে এত ভক্তের কিন্তু সমাগম হয়নি। কিন্তু এবছর দেখা যাচ্ছে বহু দূর দূরান্ত থেকে আমাদের ভক্ত এসেছেন মায়ের মন্দিরে পুজো দিতে। প্রত্যেকের মনের কামনা বাসনা জানিয়ে মাকে পুজো দিতে আসছেন। আমি বলবো সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করি, আর সবাই ভালো থাকুক। এই যে প্যান্ডামিক সিচুয়েশন গেল কয়েকটা বছর, দু বছর বিগত, তো ভালো, সবাই ভালো কাটাক এবং সুস্থ থাকুক। এই মায়ের কাছে পুজো দেব, তারপর একটু খাওয়া দাওয়া করে বাড়ি। বিগত দু বছর যে করোনার জন্য আসতে পারিনি, আজকে আসতে পেরেছি, কেমন লাগছে? খুবই মানে মায়ের মুখটা দর্শন করবে এটাই আমাদের কাছে অনেক বড়। আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি শ্বশুরবাড়ি থেকেই, খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগছে, এত ভিড়, এত ভিড়ভাট্টার মধ্যেও এসেছি গরম। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এসেছি মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণ করার জন্য। শুরু তো মাকে দিয়েই করলাম, মায়ের কাছেই মানত করা দিয়ে শুরু করলাম, যাতে সারা বছরটা সবাই মিলে ভালোভাবে থাকতে পারি। সারাদিনের প্ল্যান কী রয়েছে? সারাদিনে আপাতত আমি খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে, এরপরে দেখি কোথাও যদি বেরোনোর হয় বেরোনোর হবে। প্রত্যেক বছরই এখানে আসা হয় এবং আজকেও এসেছি পয়লা বৈশাখের জন্য, খুবই ভালো লাগছে। এই পুজো দিয়ে বাড়ি ফিরবো, তারপর আবার বাড়িতে পয়লা বৈশাখে আনন্দ করবো সকলে পুরো পরিবারের সাথে, এবং খুবই আনন্দ হয়। এই পয়লা বৈশাখ আমাদের বাঙালির কাছে খুবই সেরা, খুবই আনন্দিত হয়। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ দু বছর আমরা না আসতে পেরে মনে খুবই কষ্ট ছিল, কিন্তু এখন সেই কষ্টটা দূর হয়ে গেছে, মায়ের মন্দিরে এসে খুবই আনন্দিত। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।